একদিকে আবার টাইগার স্যার আমাকে পছন্দ করে, আরেক দিকে ওই যে ওই ছেলেগুলো আমাকে পছন্দ করে, আরেক দিকে আবার টাইগার স্যার বলে কি তোমার মতন একটা মেয়ে এই দুনিয়াতে কোথাও নেই, এটাও বলে। আবার তোমার বান্ধবীগুলাও বলে আমার অনেক বড় ফ্যান, কোনটাকে নিব কোনটাকে বাদ রাখবো, আর নাহলে একটাকে যদি বাদ দিই তাহলে আর তোমার কি বলেছে কি ওগুলো আমার ফ্যান, আমি কোনটাকে নিব কোনটাকে বাদ রাখবো, আবার বাদ রাখলে আবার কান্না করে দেয়, কি করব আমি। আসসালামু আলাইকুম, আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সোনারগাঁ লোকজ মেলা নিয়ে থাকছে আমাদের আজকের এই এপিসোডটি। প্রতি বছরই ঠিক এই সময় এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের মেলাটি শুরু হয়েছে 18 জানুয়ারি এবং শেষ হবে 16 ফেব্রুয়ারি। সোনারগাঁয়ের ঐতিহ্য হচ্ছে এই লোকজ মেলা। বাঙালির প্রাচীন ঐতিহ্যগুলোর খুব সহজে সুন্দরভাবে উপস্থাপন করা হয় এই মাসব্যাপী লোকজ উৎসবের মাধ্যমে। আয়োজকদের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে কারুশিল্পের নিদর্শনগুলো তুলে ধরা। প্রতিদিনই মেলায় অসংখ্য দর্শনার্থীরা ভিড় করছেন। মাসব্যাপী এই আয়োজন উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এখানে কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর জন্য সর্বমোট 100টিরও বেশি স্টল বানানো হয়েছে। আপনি কত দাদা? 2500। মেলায় নিজের জেলার ঐতিহ্যবাহী পণ্য নিয়ে হাজির হয়েছেন কারুশিল্পীরা। এসবের মধ্যে আছে শীতলপাটি, শোলা শিল্প, তালপাতার পাখা, নকশি কাঁথা, শখের হাড়ি, সোনার গায়ের জামদানি, এমন আরো অনেক কিছু। এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্য, যেটা নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা। আর এসব ঐতিহ্যগুলো যেন হারিয়ে না যায়, এগুলো যেন বিলুপ্ত হয়ে না যায়, সেটার দায়িত্ব কিন্তু আমাদের ওপরই বর্তায়। দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন রকমের বিনোদন ব্যবস্থা। আমি এই মেলায় আসলেই কেবল বায়োস্কোপ দেখতে পাই, যাকিরা এখন আর সচরাচর কোথাও দেখাই যায় না। এখন সবার হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট আছে, কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন কিছুই ছিল না, তখন বায়োস্কোপ দেখার জন্য মানুষ খুব উৎসুক ছিল। প্রযুক্তির সহজলভ্যতার ফলে এসব ট্র্যাডিশনগুলো আমরা প্রায় ভুলেই গেছি। মেলার এই পাশটায় আসলেই দেখতে পাবেন গরম গরম মুচমুচে টাটকা জিলাপি ভাজা হচ্ছে। এখানে আসলে আমরা এটা অবশ্যই ট্রাই করি। বাসার জন্য তো কিনে নিয়ে যাবই, কিন্তু তার আগে এখানে দাঁড়িয়ে একদম ফ্রেশ কড়াই থেকে তুলে রাখা জিলাপিও খেয়ে দেখেছি কিছুটা। এই স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। এখানে আসলে পাবেন নিমকি, মুরালি, লাড্ডু, বাতাসা, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আর প্রতি বছর এখানে আসলে আমি কিছুটা পেঁয়াজু তো খাবই। বাসায় আমি অনেক চেষ্টা করেছি এমনভাবে তৈরি করার জন্য, তবে কখনোই এইরকম টেস্ট আনতে পারিনি। মজার বিষয় হলো এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয়, প্রতি কেজি 200 টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাসার জন্য কিনে নিয়ে তো যাবেন, কিন্তু এখানে দাঁড়িয়ে গরম গরম ধোয়া ওঠা পেঁয়াজু অল্প কিছু কিনে খেয়ে দেখবেন। আমরা একবার কিনে শেষ করে পরে আবার কিনেছিলাম। আদা, রসুন আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে বলে আমার মনে হয় এটার টেস্ট এত বেশি ভালো হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের পুরো প্রসেসটা দেখেছিলাম।
বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলে একটু বেশি টায়ার্ড লাগে, তো সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর টায়ার্ড হয়ে এখানে একটু বিশ্রাম নিলাম। পরিবেশটা জাস্ট একটু দেখেন, অনেক দিনের ব্যস্ততম জীবনের ক্লান্তি ছেড়ে ফেলার জন্য এই জায়গাটাই যথেষ্ট। এবার চলুন লেকের পাশের ওই জায়গাগুলো ঘুরে দেখে আসি। বাবু সেদিন মাশাল্লাহ সারাক্ষণ হেঁটেছে, কোলে ওঠার জন্য বিরক্ত করেনি। বাচ্চাদের হাঁটার অভ্যাসটা রাখতে হয়, তাহলে ওদের নিয়ে যে কোনো জায়গায় ঘোরাফেরা করা যায়। বাচ্চাদের কোলে নিয়ে ঘুরতে বাবা মায়ের কষ্ট হয়ে যায়, আর যে কারণে বাবা মায়েরা তাদের নিয়ে বেড়াতে যেতেই চায় না। ওদের সব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার অভ্যাসটা ছোটবেলা থেকেই তৈরি করে নিতে হয়। ওই যে ছোট বাচ্চা মেয়েটা ওর বাবা মায়ের সাথে হেঁটে যাচ্ছে, ওর সাথে আয়ান কথা বলার ট্রাই করেছিল, কিন্তু আমার ছেলেটাকে কোনো পাত্তাই দিল না মেয়েটা। বেচারা মনের কষ্টে একা একা হেঁটে দু চোখ যেদিকে যায় চলে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার কষ্ট ভুলে খেলা শুরু করলো। আসলে এখনকার বাচ্চারা খোলামেলা পরিবেশটা পায় না বললেই চলে। হঠাৎ এমন পরিবেশ পেলে ওরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। লোকজ ও কারুশিল্প মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য এখানে প্রতিদিন নৌকায় ঘুরে বেড়ানোর মতো ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে পালা গান, বাউল ও জারি সারি গানের আসর। গুড বয়। খেলো, এখানে খেলো বাবা। টাটা দিদা, মিশের দিকে তাকাও। কি চাই, ক্যাপচার? কিভাবে যে সারাটা দিন কেটে গেল টেরই পেলাম না। পরিবারের সাথে সুন্দর একটি সময় কাটানোর জন্য বেস্ট একটা অপশন হলো এই লোকজ ও কারুশিল্প মেলা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তী সকল ব্লগগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।